আপনাদের জানাই রাখি ইডির বিশেষ আদালতে যে শুনানি চলছে তাতে এখনো পর্যন্ত ইডির এনজিবির যে কথা জানিয়েছেন যে 120 কোটি টাকা দুর্নীতি হয়েছে 20 কোটি টাকা খুঁজে বের করা হয়েছে এসএসকেএম হাসপাতালে ইডির অফিসারদের হুমকি দেয়া হচ্ছে হয়েছে যা ইচ্ছে তাই করব এই হাসপাতাল আমার এভাবেই হুমকি দেন পার্থ চট্টোপাধ্যায় ভিডিও রেকর্ডিং আছে প্রয়োজনে পেশ করব বিশেষ আদালতে এমনই সওয়াল করেন ইডির এনজিবির এখনো সওয়াল জবাব চলছে অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা প্রকাশের কাছে অবশ্যই যাব এবং প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে জানাতে থাকব কিন্তু তার আগে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সম্মাননা প্রদান অনুষ্ঠানে গিয়ে দেখুন কেন আমার ছবি দিয়ে টাকার পাহাড় দেখিয়ে সারা কলকাতায় যে প্রচার ছড়িয়েছে সিপিএম আর বিজেপি তাদের এত বড় অধ্যত্ত অহংকার আমি যদি আজ রাজনীতি না করতাম আমি জিভটা কেটে ফেলতে পারতাম আর আমি মিডিয়া ট্রায়াল করব না তার কারণ আমি এখনো জানি না আদৌ এর মধ্যে কি কি ভূত আছে কে কে আছে কারা কারা আছে কিভাবে হয়েছে আমি না জানি কি করে বলবো বিচারের আগেই বাচ্চার জন্মগ্রহণের আগেই অন্নপ্রাশনের দিন ঠিক হয়ে গেল এটা কিভাবে ট্র্যাপ হয়েছে কিনা সেটাও তো দেখতে হবে কখনো কেউ কেউ ট্র্যাপও করে বেশি ট্র্যাপও করবেন না আমার ছবি নিয়ে ছবি তুলছেন আমি পূজোয় যাই পূজোতে যদি স্টেজে অর্গানাইজাররা কাউকে ডেকে রাখে আমি যদি তাকে না চিনি হোয়াট ক্যান আই ডু যদি কেউ চোর হয় ডাকাত হয় তৃণমূল কংগ্রেস পেয়ার করে না আমি নিজের ছেলেদের অ্যারেস্ট করেছি অনেকগুলো আমি নিজের এমএলএ এমপি কাউকে স্পেয়ার করি না অন্যায় করলে মিনিস্টারও স্পেয়ার করি না মাথায় রাখবেন কিন্তু অযথা আমার গায়ে কালি ছেটানোর চেষ্টা করলে মনে রাখবেন আলকাতরা কিন্তু আমার হাতেও আছে কটাক্ষ করে পাল্টা কি বলেছেন শুভেন্দু অধিকারী দেখুন তিনি বারে বারে বোঝাতে চেয়েছেন যদি অন্য কেউ করে থাকে তার সঙ্গে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস যুক্ত নয় আমরা সবাই জানি সারদার অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জিনিস তিনি তখন নবান্ন ছিল না মহাকরণ ছিল সেখান থেকে ফ্লাগ নাড়িয়েছিলেন আমরা সবাই জানি ডেলোর বাংলোতে গৌতম কুণ্ডু এবং সুদীপ্ত সেনকে নিয়ে মমতা ব্যানার্জি মিটিং করেছিলেন আমরা সবাই জানি যে মুখ্যমন্ত্রীর লেখা আঁকা বা অন্য কারো আঁকা বলতে পারবো না ছবিগুলো সারদার টাকায় কারা কারা কিনেছিলেন তিনি বলেছেন আমি সোশ্যাল প্রোগ্রাম পুজো উদ্বোধনে যাই কে মঞ্চে থাকবে আমি ঠিক করি না হ্যাঁ আপনি হয়তো ঠিক করেন না কিন্তু আপনি মাননীয়া অর্পিতা দেবীকে যেভাবে আপনি গত বছর নাকতলা উদয়ন সঙ্গে আপনি শুধু অচেনা নন একজন অতি পরিচিত বলে নিজেই স্ট্যাম্প লাগিয়েছেন শুধু বিহালার মধ্যে পার্থ চ্যাটার্জির জন্য প্রচার সীমাবদ্ধ রাখেননি আপনার নাচেনা তৃণমূলের সঙ্গে তথাকথিত সম্পর্ক না রাখা অর্পিতা মধ্যম গ্রামে রথীন ঘোষের প্রচারেও অংশগ্রহণ করেছে পার্থ চ্যাটার্জিকে সাথে নিয়ে তাই তৃণমূলের সঙ্গে সম্পর্ক নেই আজকে বললে কেউ বিশ্বাস করবে না রাহুল দা প্রথম কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সোজা বললেন আমি জানি না ওনাদের কানে গেছে কিনা অন্যায় করলে কেউ রেয়াত পাবে না আর ছবির কথা বলে এক জায়গায় দাঁড় করিয়ে যারা প্রমাণ দেওয়ার চেষ্টা করছে এই শুভেন্দু অধিকারের এত বড় বড় ছবি তাপিয়ে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস থেকে দেখানো হয়েছিল তোয়ালে মুড়িয়ে টাকা নিচ্ছেন কাগজে মুড়িয়ে টাকা নিচ্ছেন তাকে গলায় মালা পরিয়ে বিরোধী জনতার আসার বসানো হয়েছে কোথায় নীরব মোদী কোথায় যাদের এক ফ্রেমে এক ফ্রেমে প্রধানমন্ত্রীর সাথে ছবি ভাই বলে জায়গা ডাকছেন সে ভাই কোথায় পালিয়ে গেঞ্জি পরে গায়ে তোয়ালে গায়ে টাকা নিতে দেখেছি তাতে কিন্তু কেউ বিস্মিত হয়নি এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি আমি বলছি যে এরপরে দাঁড়িয়ে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলছেন আশাবাদী হতেই হবে মানুষকে যে খুব তাড়াতাড়ি তদন্ত রিপোর্ট আসবে কিন্তু সারদার সময় যে কারণে তদন্ত রিপোর্টটা বেরোলো না যে রাজীব কুমার যিনি হচ্ছেন এই তদন্তের এভিডেন্স লোপ করার জন্য সবচেয়ে বড় দায় অভিযুক্ত ছিলেন তাকে সিবিআইয়ের হাত থেকে বাঁচাতে হচ্ছে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস এই সারদা মামলার তদন্ত আটকাতে হাইকোর্ট সুপ্রিম কোর্টে গেছিলেন আসলে এখানে
জানিয়ে রাখি ইডির বিশেষ আদালতে এখনো পর্যন্ত সওয়াল জবাব চলছে আদালত কি নির্দেশ দেয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে আদালতের রায়ের দিকে আমাদের নজর থাকবে আমাদের প্রতিনিধিরা সেখানে রয়েছেন এবার আপনাদের দেখাবো ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী তিনি কি বলেছেন দেখুন স্পেশাল কোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রিমান্ডের প্রেয়ার করেছে যে 13 দিন ওর দরকার রিজনটা ছিল যে অন্য আরেকজন অ্যাকিউজকে ওরা পায়নি যার জন্য ওরা মুখোমুখি বসে ওরা কি করতে চাইছে আর যেহেতু সিকিউরিটির একটা প্রবলেম হচ্ছে সেজন্য ওরা টোটাল 13 দিনের রিমান্ড চেয়েছে যেটাতে আমরা অবজেকশন করেছি অবজেকশনের হিয়ারিং হয়েছে অনেকক্ষণ আমরা গ্রাউন্ড দিয়েছি যে ক্লায়েন্টের সিকিউরিটি ইজ অ প্যারামাউন্ট ইম্পর্টেন্স কারণ গতকালকে মিডিয়াতে যেটা আমরা দেখেছি ইট হ্যাজ ক্রিয়েটেড এ ফিয়ার ইন আওয়ার ক্লায়েন্টস মাইন্ড সেকেন্ডলি আমাদের ক্লায়েন্টকে মেডিকেল ট্রিটমেন্ট প্রপারলি দেওয়া হয়নি অভিযোগ ছিল যে কালকের অ্যাক্সিডেন্টে আহত ইনজিওর্ড হওয়ার পরে 6-7 ঘন্টা কোনো ডাক্তার আসেনি তো সেইগুলো পয়েন্ট আমরা তুলে ধরাতে আর আমরা এটা বলেছি যদি পুলিশ কাস্টডি দিতেই হয় একটা খুব শর্ট পিসি দেওয়া হোক তো সেইভাবে একটু আর্গুমেন্ট শেষ করেছি কোর্ট আমাদেরকে জিজ্ঞেস করলো যে বেল অ্যাপ্লিকেশন ফাইল করেছি কিনা আমরা কোনো বেল অ্যাপ্লিকেশন আজকে ফাইল করিনি আমরা খালি রিমান্ডের ওপরে আজকে আর্গুমেন্ট করেছি একেবারে এই মুহূর্তের আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি ইডির বিশেষ আদালতে এই মুহূর্তে সওয়াল জবাব শেষ হয়েছে আদালত কি রায় দেয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে বিশ্বনাথ দা তিনটে বিষয় ছোট্ট করে বলতে চাইছি একটা হলো যে দল পার্থ চট্টোপাধ্যায় থেকে ডিসঅ্যাসোসিয়েট করতে চাইছে হতে চাইছে কিন্তু সরকার থেকে তো হতে চাইছে না কেন মন্ত্রিসভার থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হবে না অভিযুক্ত হয়েছেন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তেলকার মতন মামলাতে সরে এসেছিলেন শুধু অভিযোগের ভিত্তিতে তাহলে এখানে সিরিয়াস লেভেলে অ্যারেস্ট পর্যন্ত হয়ে গেছে তারপরে তাকে মন্ত্রিসভা কেন রেখে দেওয়া হচ্ছে এটা কি বার্তা দেওয়া হচ্ছে নীতি নৈতিকতার প্রশ্নটাও এখানে গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিষয় যে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সমস্যাটা সমাধানের জায়গা থেকে কথা বলছেন না তিনি কার্যত এটাকে লড়াইটাকে বিজেপির আঙ্গিনায় নিয়ে যেতে চাইছেন অর্থাৎ লড়াইটা তৃণমূল এবং বিজেপির মধ্যে তর্জাটা যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে হাজার হাজার কর্মপ্রার্থী তারা কিন্তু প্রত্যাশা পূরণ হবে না তারা রাজনীতি তর্জার মধ্যে এই সমানে আবর্তিত হতে চাইবে পরিষ্কার আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলেছেন লড়াইটা রাজনীতির লড়াইয়ে নিয়ে যেতে চাইছেন যে লড়াইটা আদালতে চলছে যেখানে ন্যায় বিচারের প্রশ্নটা আছে সেটাকে তিনি রাজনৈতিক লড়াইয়ের জায়গাতে নিয়ে যেতে চাইছেন তর্জাটা তৃণমূল বিজেপির মধ্যে নিয়ে যেতে চাইছেন তৃতীয় যে বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে দেখো শেষ পর্যন্ত এই লাখ লাখ কর্মপ্রার্থী যারা বঞ্চিত হয়েছে অযোগ্যদের চাকরির মধ্যে ঢুকেছে তাদের এই অযোগ্যগুলোকে বঞ্চিত মানে তাদেরকে সরাতে পারবে কি এবং যারা ন্যায্য চাকরির দাবিদার ছিল তাদের কি সত্যি ন্যায় বিচারটা দিতে রাহুল দা রাহুল দা কাছে ওটা অনেক বেশি প্রথম কথা হচ্ছে সেটা তো নিশ্চয়ই বিচার্য যে যারা ন্যায় বিচার চাইছে তাদের ন্যায় বিচার দেওয়া হবে নিশ্চয়ই বিচার্য কিন্তু তার সাথে নৈতিকতার প্রশ্ন যদি হয় পাপিয়া পাপিয়া যদি নৈতিকতার প্রশ্ন আসে আমরা তো নৈতিকতার কথা বলছি আমরাও তো বলছি দোষী সাব্যস্ত বা যদি হাইকোর্ট বা আদালত যদি প্রমাণ অ্যাকসেপ্ট করে ব্যবস্থা না হবে দ্বিতীয় কথা আদালত তো নৈতিকতা বলছে যে দুর্নীতি হয়েছে যদি নৈতিকতাই হয় কিন্তু মহলে একটা রাজনৈতিক বাকযুদ্ধ চলতে থাকা তাতে মানুষের বিশ্বাস মানুষের আস্থা কতটা অটুট থাকে আমি একটু বলি আমি একটু পঙ্কজদার রিয়াকশন নিয়ে নি নৈতিকতা প্রশ্ন কিন্তু আমার একটা প্রশ্ন ছিল নির্দিষ্ট প্রশ্ন রয়েছে পঙ্কজদা বলবেন রাহুল দা বলবেন এল এন মিশ্র বলে ইন্দিরা গান্ধী ক্যাবিনেটে একজন রেলওয়ে মন্ত্রী ছিলেন তিনি সমস্তিপুরে তাকে বোম মারা হয় তিনি মারা যান সেই মামলাটা 33 বছর পরে ফয়সলা হয়েছিল আমাদের দেশে এই মামলার দীর্ঘসূত্রিতা একটা বড় লেখুনা এবং আমাদের কোর্টে লাখ লাখ মামলা জমে আছে সেখানে বিচারপতি নেই আমাদের সিবিআইয়ের আপনার ইনভেস্টিগেটর নেই ইডি তদন্তকারী নেই এই যে লেখুনাগুলো সেগুলো তো পাবলিক বুঝবে না এই লেখুনা নিয়েও কিন্তু তদন্তকারী সংস্থাগুলো কাজ করছে তারপরে বিভিন্ন পলিটিক্যাল পার্টি নানা রকমভাবে এটা লিঙ্গারিং প্রসেস করে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে মামলা চাইছি না তো লিঙ্গারিং প্রসেস হোক বঙ্গজ দা আমরা চাইছি দ্রুত নিষ্পত্তি হোক আমরা চাইছি না বাকি বিরোধীরা এটা ঝোলা ঝোলা যায় বল তো আমরা চাইছি সত্য বেরিয়ে রাহুল দা প্লিজ শুভময় দা দেখুন মূল বিষয়টা তো টাকা নিয়ে এবার টাকা নিয়ে যে আলোচনাটা হচ্ছে যে সাধারণ মানুষের টাকা নয় ছয় হয়েছে বা এই ধরনের আলোচনা আমরা করছি
এখন টাকা তো মূলত ছাপাখানার থেকে আসে এবং তারপর প্রভাবশালী যারা নেতা নেত্রী থাকেন তারা সবসময়ই বলেন দেশের টাকায় যে কাজ হয় যে আমি করে দিলাম বা আমরা করে দিলাম। আপনারা যদি বিভিন্ন বড় রাজনৈতিক নেতা এমনকি মন্ত্রীদের বক্তব্য শোনেন সেক্ষেত্রে কিন্তু এই আমি বা আমরা এই শব্দগুলো শুনতে পাবেন। অর্থাৎ আমাদের যে রাজনৈতিক পরিমণ্ডল সেই রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের দেশের যে সম্পদ সেই দেশের সম্পদটাকে কোন একটি রাজনৈতিক দল বা কোন একটি রাজনৈতিক দলের নেতা বা নেত্রীর যে কুক্ষিগত করা এবং এইটা আমাদের কথার মধ্যে কিন্তু চলে এসছে এইটা হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই জায়গাটা আমার মনে হয় যতক্ষণ না নেতা নেত্রীরা বুঝতে পারবেন যে টাকা তার নয় বা তার দলের নয়, এই টাকাটা সাধারণ মানুষের বা সরকারের বা রাষ্ট্রের এবং তার মধ্যেই মাধ্যমেই রাষ্ট্রের উন্নয়নের কাজগুলো হয়। উন্নয়নের কাজটা কোনো আমি করেন না, উন্নয়নের কাজটা আদতে আমি সবার কাছ থেকে রিয়াকশন নেব। মাঝে মধ্যেই হুগলির জাঙ্গিপাড়ায় অর্পিতার মামার বাড়িতে যেতেন পার্থ চট্টোপাধ্যায়। মামার বাড়ির কাছে অর্পিতা বাড়িও তৈরি করেছিল বলে দাবি। গাড়ি আসার রাস্তা তৈরি করতে প্রতিবেশীর গেট ভাঙার চাপও দিয়েছিলেন অর্পিতা। পুজোর সময় আসতেন, এই রাস্তাটা তখন ব্লক থাকতো, গাড়ি টাড়ি থাকতো, ছ সাতটা গাড়ি, কিন্তু এখানে বসে উনি চিপ ফেলতেন, ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছেন, সারাদিন করে রাত্রিবেলা দশটা সাড়ে দশটার পর বাড়ি ফিরতেন। কোন সময়? সেটা পুজোর টাইমে, অন্য সময় মাস দুয়ে ছাড়া ছাড়াই আসতেন, বিকালের দিকে বেশি আসতেন, রাত্রি সাড়ে দশটা এগারোটার পর বাড়ি যেতেন। আচ্ছা, বছরে কতবার এসেছিলেন? বছরে চার পাঁচবার মতো এসেছিলেন। যাতায়াত বন্ধ করে দেওয়া হতো, ওখানে ব্লক করে দেওয়া হতো, ওদিকে ওখানে ব্লক করে দেওয়া হতো, এই মাঝখানে রাস্তাটা পুরো ব্লক থাকতো। আমার ভাগ্নি হয় বদির মেয়ে, যেমন মামার বাড়ির সঙ্গে মানে যেমন সম্পর্ক থাকে সেরকম বছরে একবার করে পুজোর সময় আসতো। ও দুবার এসছিল। কি করতো ওনার সঙ্গে? আসতো আবার কি, এসে একটু বসতো, গল্প গুজব করতো, আবার তো ঠাকুরের পুজো হয়, পুজোর সময় আসতো, এসে গল্প গুজব করতে থাকতো একটুখানি, ঘন্টাখানে একটু আবার চলে যেত। আমাদের প্রায় পঞ্চাশ বছর পার্থ চট্টোপাধ্যায় কবর আসছে, এটা নিয়ে দুবার পুজোর কবর এসছে, এই দুবার। শহরের লোক এলে দেখুন, কোন শহরে যার বাড়িতে আসুন, শহরের লোক এলে একটু দেশে সবকিছু দেখতে তারা ভালোবাসে, এ করতে তারা ওইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরেছে।